আজকের ভিডিওতে শেয়ার করব পাট শাকের পুষ্টিগুণ এবং উপকারিতা নিয়ে। যে কোনো সবুজ রঙের শাক সবজি আমাদের জন্য ভীষণ উপকারী, পাট শাকও তার মধ্যে একটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজফুল টিপস বাংলাতে। আমি পৌলমীর জন্য শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখে নিন আজকের ভিডিওটা কতটা ইউজফুল হয় আপনাদের জন্য। আর আমার এই চ্যানেল ইউজফুল টিপস বাংলায় যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে পাশে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই পাট শাকের মধ্যে রয়েছে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, সোডিয়াম। এই পাট শাক খুবই সহজলভ্য একটা শাক, আর এর মধ্যে এত পুষ্টিগুণ থাকার জন্য পাট শাক আমরা যদি খাই তাহলে কি কি হেলথ বেনিফিট পাওয়া যায় জেনে নিন। নাম্বার ওয়ান, পাট শাকের মধ্যে থাকা পটাশিয়াম রক্ত সঞ্চালনকে ঠিক রাখে, রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তার জন্য উচ্চ রক্তচাপ জনিত সমস্যা অনেকের কন্ট্রোলের মধ্যে থাকে। নাম্বার টু, পাট শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই পাট শাক নিয়মিত খেলে শরীরে হওয়া নানা ধরনের সংক্রমণের আশঙ্কা অনেক কমে যায়। নাম্বার থ্রি, পাট শাক হাড় গঠন এবং হাড় ক্ষয়ে যাওয়াকে আটকায়, হাড় ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করে। এছাড়া বিভিন্ন ধরনের বাতের ব্যথা, আর্থারাইটিস থেকে দূরে থাকার জন্য পাট শাককে নিয়মিত খেতে পারেন। নাম্বার ফোর, হজম শক্তি যাদের দুর্বল তাদের জন্য নিয়মিত পাট শাক খাওয়া খুবই ভালো, কারণ পাট শাক ফাইবারযুক্ত তাই হজম শক্তি বাড়াতে সাহায্য করে, তার সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যাকেও কমায়। নাম্বার ফাইভ, পাট শাকে আয়রন থাকে প্রচুর পরিমাণে, যেটা রক্তে হিমোগ্লোবিনকে বাড়াতে সাহায্য করে। অর্থাৎ শরীরে আয়রনের ঘাটতি এবং হিমোগ্লোবিনের অভাব মেটাতে পাট শাককে নিয়মিত খেতে পারেন।